দুই বাংলার দুই সুপারস্টার শাকিব খান আর জিত একজন রাজত্ব করছেন বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে, আর অন্যজন দাপিয়ে বেড়াচ্ছেন কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে। এই মুহূর্তে দুই বাংলার সেরা দুই সুপারস্টার হলেন জিত এবং শাকিব খান। নায়ক জিত যেমন কলকাতার সিনেমায় অভিনয়ের পাশাপাশি যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেছেন, তেমনি ঢালিউড সুপারস্টার শাকিব খানও কিন্তু বাংলাদেশের সিনেমায় অভিনয়ের পাশাপাশি যৌথ প্রযোজনার এবং কলকাতার একক প্রযোজনার সিনেমায় অভিনয় করেছেন। বাংলাদেশের পাশাপাশি কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে যেমন শাকিব খানের লাখ লাখ ভক্ত এবং ফ্যান ফলোয়ার রয়েছে, তেমনি সুপারস্টার জিতেরও কিন্তু কলকাতার পাশাপাশি বাংলাদেশে অসংখ্য ফ্যান এবং ফলোয়ার রয়েছে। অনেকেই শাকিব খান এবং জিতকে একে অপরের প্রতিদ্বন্দ্বী মনে করলেও জিত এবং শাকিব খান কিন্তু মোটেও তেমনটা ভাবেন না। জিত এবং শাকিব খানের মধ্যে খুবই ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এমনকি শাকিব খান এবং জিতের নতুন সিনেমা মুক্তি পেলে তারা একে অপরের সিনেমার জন্য শুভকামনা এবং শুভেচ্ছা জানিয়ে থাকেন। তো প্রিয় দর্শক, বুঝতেই পারছেন জিত এবং শাকিব খানের মধ্যে খুবই ভালো এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং তারা দুজন একে অপরকে প্রতিদ্বন্দ্বী ভাবেন না। প্রিয় দর্শক, এই দুই নায়কের মধ্যে কাকে আপনার কাছে বেশি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিন। আর বিনোদন জগতের অজানা সব তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এস ডে ওয়েবস ইউটিউব চ্যানেলে।